একটা প্রস্তাব হচ্ছে বিজেপির কাছে, রোড চুল করবেন না, একদিন চুলকন আপনি একা আসবেন না, সঙ্গে সিবিআই, ইডি, এনআইএ, র, ডিআরআই, নেভি, আর্মি, যা যা আছে সব নিয়ে আসুন, একদিন খালি টাইম আর ডেট বলে দিন, যদি মায়ের দুধ খেয়ে থাকে বাপের বেটা হয় বিজেপি, টাইম আর ডেট বলে দিন, যদি বলেন কোথায় হবে আমরা নিচ্ছি প্যারেড গ্রাউন্ড, তৃণমূল করবে প্যারেড গ্রাউন্ড, আর আপনারা বড়নগরে কোনো ছোটখাটো খাল বিলে করবেন, যদি মায়ের দুধের চ্যালেঞ্জ দিন রোজ চুল করবেন না, বেশি চুল করলে কিন্তু ঘা হয়ে যাবে। সবার আগে তাপসের কাছে অনুরোধ থাকবে যে একটা চিঠি আপনারা সিজিও আর ইডি অফিসে দিয়ে রাখবেন, তার কারণ সিবিআই ইডি যখন আসে তখন তো ট্রাফিককে বলতে হয় ট্রাফিক ক্লিয়ারেন্স রাখার জন্য, তো এই সভা যদি শুরু হয়ে যায় সারা বাংলায় এমন সভা হবে যে ইডি সিবিআই ঢোকার মতো রাস্তা খুঁজে পাবে। এই সবাই আগে বলি একটা চিঠি তৃণমূল অফিসে দিয়ে দিলেই চলবে, আমরা বুঝব, আমাদের একটা অফিস আছে অফিসের বাড়িতে যে আমরা এখানে এখানে মুভ করতে চাই, কাকে ভয় দেখাচ্ছে, কিসের ভয় দেখাচ্ছে, আমায় 23 মাস আটকে রেখেছিলেন, 23 মাস বাদে আমার বিরুদ্ধে অভিযোগ কি বললো এমএলএ, এগুলো তো হনুমানকে বলে, আমি আপনাদের বলি আজকের এই মিটিং এর ভিডিও তুলে অভিষেককে পাঠিয়ে বলুন হাতি যেমন নিজের পেছনটা দেখতে পায় না, অভিষেকও বুঝতে পারছে না ওর জনজোয়ার পশ্চিম বাংলার সারা বাংলার ব্লকে ব্লকে কোন পর্যায়ে পৌঁছে গেছে, যে আজকের এই নবজোয়ার, আমার তো মনে হয় অভিষেকের নবজোয়ার নয় আজ বরানগরের নবজোয়ার দেখতে। এবারে সত্যি ও লাভলি, হ্যাটস অফ টু আওয়ার কর্মী পত্র কুণাল ঘোষ, সে নাকি কার হোয়াটসঅ্যাপ কনভারসেশন, হোয়াটসঅ্যাপে যে কনভার্স করেছে সেইটা তুলে ধরেছে, এটা সাংঘাতিক অন্যায়, এর জন্য ওকে অ্যারেস্ট করা উচিত। কদিন আগে এই বিরোধী দল নেতাই আপনি পাবলিকলি সিবিআই ইডির কাছে যে কনভারসেশন রয়েছে তার অংশ তুলে পাবলিক মিটিং এ প্রেস কনফারেন্স করেছিলেন, আপনাকে গ্রেফতার করা হবে না কেন? দুই, এই যে ইডি সিবিআই এসছে সব জায়গা থেকে বেরিয়ে গেছে, আমার মনে হয় মাইকের আওয়াজ বরানগর পৌরসভায় যাচ্ছে, কান খুলে শুনে রেখে দিন ইডি আর সিবিআই, প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব কিন্তু এই বিজেপির পচা পতাকার কাছে আত্মসমর্পণ করব না। সবগুলো থেকে বেরিয়ে গেছে, টিটাগড় থেকে, কামারহাটি থেকে, এখন শুধু বরানগরে বসে আছে, ছিপ ফেলে বসে আছে, কিছু যদি পাওয়া যায়।